আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে। আসলে ফার্স্টে যখন দেখছিলেন আজকে দাইনের ক্লাস পার্টি ছিল, তো সকালবেলা ওকে আসলে সাজুগুজু করি স্কুলে দিয়ে আসলাম। দেন বাসায় আসার পরে নাস্তা রেডি করলাম, তো এর মধ্যে একটা পার্সেল চলে আসছে। আসলে আমার যে মফটা আছে ওইটার মভের যে মানে হ্যান্ডেল যেটা, এটা ভেঙে গেছে। তো পরে আসলে এটা যে অনলাইনে আবার এক্সট্রা এটা পাওয়া যায় এটা আমি আসলে জানতাম না। আমি ভাবছি এটা হয়তো ওরা পুরাটা সেটই বিক্রি করে। তো ওই দিন দাইনের বাবা আসলে ওদের পেজে ঢুকে দেখলো যে না, এক্সট্রা আসলে ওরা মানে সেল করছে। আগে আসলে সেল করতো না এটা, ওরা মেবি হয়তো মানে কয়েক মাস বা হয়তো বছর হয়েছে ওরা অ্যাড করেছে। তো আমি যখন মভ কিনেছিলাম তখন আসলে এটা এরকম আলাদাভাবে বিক্রি করতো না। তো আমি তো মভ কিনেছিও প্রায় আজকে 4-5 বছর হয়ে গেছে, বেশ ভালো আলহামদুলিল্লাহ অনেক দিন লাস্টিং করেছে। তো এটা আসলে ভাঙার পরে আমার ঘর মুছতে যা কষ্ট হয়েছে, কারণ আমার তো এমনি একটু সমস্যা আছে, দেন ঝুঁকে কাজ করা নিষেধ। তো সেই ক্ষেত্রে মানে মোছামুছি কাজটা অনেক কষ্ট হয়ে যেত। তো এটা আসলে এত উপকারী একটা জিনিস মানে বলে বোঝানো যাবে না। তো এদিকে ওরা তো এটা যেদিন অর্ডার দিয়েছিলাম তার পরের দিন সকালবেলা ওরা ডেলিভারি দিয়ে গেছে। তো মভের যে এক্সট্রা যে ব্রাশটা, সেই ব্রাশটা আমি নেইনি, কারণ আমার যে আগের যে মভ ছিল তো ওইটার যখন আমি কিনেছিলাম তখন এর সাথে আমি ওরা 3টা ব্রাশ এক্সট্রা কিনে নিয়েছিলাম, আর ওইটার সাথে একটা এক্সট্রা দিয়েছিল। তো আমি একটা ব্রাশ দিয়ে আজীবন মানে ইউজ করছি, আমি আর এক্সট্রা লাগানো হয় না। তা আমার সে আগের যে এই ব্রাশটা রয়ে গেছে, তো ভাবলাম যে এইটা অ্যাড করে দিই, কারণ আর এই জন্য এক্সট্রা ওদের কাছ থেকে আর আমি ব্রাশ কিনে নেইনি। এবার আমার এছাড়া আরও 2-3টা ব্রাশ আছে, এইগুলো ইউজ করতে করতে আরও অনেক বছর চলে যাবে। তো এই জিনিসটা আসলে খুবই উপকারী, যাদের কোমরের সমস্যা বা ঝুঁকে কাজ করার নিষেধ তারা এটি ইউজ করতে পারেন, কারণ এই মফটাতে কি হাত ইউজ করা একদমই লাগে না। তো এই জন্য আমার কাছে আসলে এটা খুবই বেশি ভালো লাগে। আর এইদিকে এটা আসলে লাগাতে বেশ সময় লাগছিল, তো এটা রেডি করতে করতে দাইনকে আবার স্কুলে নিতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো আমি স্কুলে ওকে নিতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো রাস্তায় যেতে যেতে আসলে দেখি মানে আমি ওকে যখন আনতে যাই ওই সময়টা আমি একটু হাঁটি, কারণ আমাকে আসলে ডাক্তার বলেছে মিনিমাম দৈনিক 1/2 আওয়ার মানে হাঁটতে, মানে একদম হাঁটতেই হবে। তো ওই ক্ষেত্রে আমি করি কি, ওকে যখন আনতে যাই তখন চেষ্টা করি যে মানে হেঁটে যাওয়ার যেদিন সময় থাকে। তো আসলে রাস্তায় যেতে যেতে এরকম মানে পুরো একটা পাবলিক প্লেস এরকম দৃশ্য দেখবো একদমই ভাবি নাই। আমি যে হাঁটছিলাম আমার সামনে একটা 2টা ছেলে 2টা মেয়ে হাঁটছিল, তো একই সাথে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো এরা লিটারালি পুরো একদম মানে খুবই বাজেভাবে হাঁটতেছিল এই যে। তো পরে একটা লোক দোকানদার দেখে ডাক দিছে, পরে দেন ওরা পরে হাত ধরে হাঁটতেছে, মানে কি বলবো আর, মানে দেখে আসলে খুবই খারাপ লাগছে। যাই হোক, আমরা নেভার মাইন্ড টাইপের মানুষ। তো এদিকে তো আমি স্কুলে চলে আসলাম, তো দাইনকে স্কুল থেকে পিক করে আবার বাসায় গিয়েছি। তো আজকে এক জায়গায় কিছু কাজ ছিল, তো আমি আসলে দাইনের বাবা এক জায়গায় গিয়েছিলাম। তো ভাবলাম যে কয়েকটা কিক নিয়ে আপনাদের জন্য দেন করা। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এটা আসলে ঢাকার থেকে বেশ অনেকটা দূরে, এখানে তো কাজেই যাওয়া হয়েছিল। তো আসলে এরকম জায়গায় মানে গেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, ঢাকার ভিতরে মানে যেই ধরনের একটা মানে এনভায়রনমেন্ট, এর বাইরে থেকে মানে ঢাকার থেকে যখন আমি একটু বাইরে চলে যাই তখন কিন্তু এনভায়রনমেন্টটা একদম চেঞ্জ হয়ে যায়। আর এই যে মানে তখন এত সুন্দর লাগছে আসলে, এইখানে সুন্দর চোখের সামনে না দেখিয়ে বোঝা যায় না, আমাদের কাজ শেষে আমরা আবার বাচ্চার থাকার দিকে ব্যাক করলাম। কাজ শেষ হয়ে গেছে, আমাদের সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চা বেশ রাত হয়ে গিয়েছিল, তো এদিকে মানে ক্ষুধাও লেগেছে। তো বাসা এসে খুব চট করবি করবো নিজেছি, আমরা করলাম আর চামচে মাখিয়েছিল। তো আমার আসলে চামচের পরিমাণ কমেছিল, আমার এমনিতেই খুব পছন্দ, মানে খুব ছাই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে। তারপরে মজা ছিল। তো মাখনতে দেখলাম যে 7টা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই তো ছিল আমার সিম্পল একটা খুবই বিজি একটা ডে। তো আসলে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল, আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।